لا إله إلا الله الله النبي বলেন কোন মানুষ যদি জিকির করার সময় আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আর সাজেমে নিজে ছায়া দিয়ে দিবে এজন্য সকলে নিয়ত করেন সকলে নিজের জীবনের গুনাহগুলোর কথা মনে করে ইস্তেগফার করেন আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله النبي বলেন মান লাজিম আল ইস্তিগফার যে ইস্তিগফার বেশি বেশি করে করবে রাসূল বলেন আমি কথা দিলাম তার সমস্ত মুসিবতে আমি রাস্তা খুলে দিব আর তার জন্য আমি এমন জায়গা থেকে তার রিজিকের দুয়ার খুলে দিব সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা বলেন وان استغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا الى اجل مسمى আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো আমি সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের দুনিয়া আখিরাত দোনোটাকে সাজিয়ে দিব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আজবাদ দিয়ে তোমাদের দুনিয়া সাজিয়ে দিব তোমাদের আখিরাত সাজিয়ে দিব আমি বলি যেই মা ফেরেশানগ্রস্ত যার ছেলে কথা শুনে না আপনি ইস্তেগফার বাড়ান যার মেয়েটা কথা শুনে না আপনি ইস্তেগফার বাড়ান স্বামীর কামাই রুজিতে বরকত হয় না আপনি ইস্তেগফার বাড়ান গুনাহগুলো থেকে মাফ চান শাশুড়ির গুনাহগুলো থেকে মাফ চান আগামী জীবন গুনাহ করবেন না বলে ওয়াদা করেন রব্বুল আলামিনের কসম কে বলি পেছনের গুনাহগুলো যদি মাফ হয়ে যায় সামনে যদি গুনাহ মুক্ত জীবন নসিব হয়ে যায় আল্লাহর কসম আপনার দুনিয়া সুন্দর হয়ে গেল আপনার আখিরাত সুন্দর হয়ে গেল আপনার দুনিয়া দামি হয়ে গেল আপনার আখিরাত দামি হয়ে গেল শুধু আপনারটা দামি হবে না আপনার স্বামীর জীবনও সুন্দর হবে আপনাদের স্ত্রীদের জীবনও সুন্দর হবে আপনাদের সন্তানদের জীবনও সুন্দর হবে আনে ওয়ালা নসল 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবেন এজন্য মহাব্বতে পেছনের গুনাহগুলোকে মনে করে করে পড়েন আস্তাগফিরুল্লাহ চোখ বন্ধ করেন সকলে চোখ বন্ধ করেন মা বোন সকলে চোখ বন্ধ করেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ وأتوب إليه الله এই ঘরে আজ যখন আসছিলাম মারা একটু কল্পনা করেন চোখ বন্ধ করে একটু কল্পনা করেন আল্লাহ এই ঘরে যখন আসছিলাম আমার শাশুড়িও ছিল আমার দাদি শাশুড়িও ছিল আমার নানি শাশুড়িও ছিল আজকে দাদি শাশুড়িও নাই আজকে নানি শাশুড়িও নাই আজকে শাশুড়িও নাই সব চলে গেছে আমিও এই ঘরে ঢুকছিলাম সাদা লাল শাড়ি পরে অচিরে এই ঘর থেকে আমি বের হবো সাদা শাড়ি পরে অচিরেই বের হবো সাদা শাড়ি পরে একটু কল্পনা তো করেন আপনি শুয়ে আছেন লাশ হয়ে শুয়ে আছেন ছেলে কাঁদে মা মা করে মেয়ে কাঁদে মা মা করে মা তো আর জবাব দেয় না চিরদিনের জন্য চোখ বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ এই জন্য নিজের গুনাহগুলো থেকে মাফ চান গুনাহগুলো থেকে মাফ চান আল্লাহ ছেলে মা মা করে কাঁদে মেয়ে মা মা করে কাঁদে মা তো আল্লাহ এদিন আসার আগে আগে আল্লাহ তালাকে ধরো এদিন আসার আগে আগে জিকির করো যেদিন তোমার নড়াচড়া বন্ধ হবে যেদিন তোমার জিব্বা নড়বে না ওদিন আসার আগে আগে জিব্বা নাড়াও ওদিন আসার আগে আগে জিব্বা নাড়াও যেদিন আসার পরে আর জিব্বা নড়বে না ওই দিন আসার আগে আগে আল্লাহর রাস্তা সাদাকা করো যেদিন আসার পরে আর সাদাকা করার সুযোগ হবে না ওই দিন আসার আগে আগে চেষ্টা করো যেদিন আসার পরে আর চেষ্টা করার সুযোগ হবে না এমন জীবন বানাও যখন তুমি মরবা তুমি আসবা সকলেই কাঁদবে এমন জীবন করলে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূপত এমন জীবন করলে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূপত
এমন জীবন করুণাগত মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমার জন্মে আমি কাঁদছিলাম দুনিয়া আসছিল, আমার জন্মে আমি কাঁদছিলাম দুনিয়া আসছিল, আমার মৌত যেন এমন হয় আমি হাসবো দুনিয়া কাঁদবে। এমন এক জীবন দিয়ে দেন যে জীবনে মৃত্যুর দ্বারা সুখের জীবনের ভূমিকা হবে, এমন জীবন দিবেন না যে জীবনে মৃত্যুর দ্বারা জাহান্নামের আযাবের সূচনা হবে। আল্লাহ হায় মা, হ্যাঁ কোন শব্দে বললে আপনার দিল ভিজবে আমার জানা নাই। চলো নিয়ত করে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আজ থেকে ছয় তসবির পাবন্দি করবই করবো, প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহ। যদি পারেন ভোর রাতে উঠেন দুরাকাত নামাজ পড়েন একান্ত একাকিত্বে, তসবিহ হাতে নিয়ে ক্যাবলামুখী হয়ে ছয় তসবিহ শেষ করেন, ধ্যানের সাথে এভাবে পড়বেন যেন আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, আর অথবা কম্পকে এভাবে পড়বো নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, মাঝে মাঝে এভাবে পড়বেন যেন আপনি কবরে বসে আছেন, যেন মাঝে মাঝে এভাবে পড়বো যেন ডানেও মাটি বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি, উপরে বাঁশের ছাউনি উপরে টনে টনে মাটি, এভাবে পড়বেন যেন আমার সাথে আর কেউ নেই শুধু আমার রব আমাকে দেখছেন। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার পড়বেন, শিখার নিয়তে পড়েন, হালকা আওয়াজে নিজের কানে শুনেন মতো আওয়াজ জিব্বা নেড়ে নেড়ে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পাঁচ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব, আবার ঘুমাবার সময় পড়ব 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার। প্রিয়ডের সময় নামাজ তো পড়ব না, লেকিন নামাজের সময় তখনও এই তসবিহগুলো পড়ব। প্রিয়ডের সময় নামাজ নাই রোজা নাই, প্রিয়ডের সময় তেলাওয়াত নাই, প্রিয়ডের সময় স্বামী সহবাস নাই, প্রিয়ডের সময় নামাজ নাই, প্রিয়ডের সময় রোজা নাই, প্রিয়ডের সময় তেলাওয়াত নাই, প্রিয়ডের সময় স্বামী সহবাস নাই, লেকিন প্রিয়ডের সময় অন্য সমস্ত তাসবিহাত আছে। এজন্য নামাজ না, যখন নামাজ থাকে না তখন সুবহানাল্লাহ পাঁচ নামাজের সময় 33 বার পড়ব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ব, আল্লাহু আকবার 34 বার পড়ব। এভাবে পাঁচ নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় পড়ব 33 33 34 বার, এভাবে হবে 100 বার, এভাবে প্রতিদিন হয়ে যাবে 600 বার, আমি জবানে পড়ব 600 বার, ফেরেশতা আমার আমলনামায় দিয়ে দিবে 6000 বার, এভাবে প্রতিদিন 100, আবার ভিন্ন সময়ে যখন সুযোগ হয় 100 বার পড়ব সুবহানাল্লাহ, এভাবে এক নিঃশ্বাসে একবার পড়ব। তালিমের নিয়তে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, এভাবে ধীরে ধীরে 100 বার করব। আলহামদুলিল্লাহ, তালিম নিয়তে করেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে 100 বার করব, এভাবে 3 তাসবিহ, এরপরে 100 বার করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ছাড়া সমস্ত মা বোন এভাবে পড়েন, যেন আপনি জীবনে প্রথমবারের মতো কালেমা পড়ছেন এবং জীবনের শেষবারের মতো কালেমা পড়ছেন। প্রথমবার কালেমা যদি পড়তাম, কোন হিন্দু যদি জীবনে প্রথমবার কালেমা পড়ে তার হৃদয়ের অবস্থা কি হয়, আর কোন মানুষ যদি জেনে বুঝে তার জীবনে শেষবার কালেমা পড়ে তার হৃদয়ের অবস্থা কি হয়। এভাবে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জিকির করার সময় আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আরশ আযীমে নিজে ছায়া দিয়ে দিবেন।